বহু জল গুলানোর পর অবশেষে জিআরবিটির ফল প্রকাশ হয়েছে। জিআরবিটির ফল প্রকাশ নিয়ে উঠছে প্রশ্ন। অবশেষে চার বছর পর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের জিআরবিটি আয়োজিত গ্রুপ সি পদের ফলাফল প্রকাশিত হলেও গ্রুপ ডি পদের মৌখিক ইন্টারভিউ এখন পর্যন্ত নেওয়া হয়নি। তাই গ্রুপ সি পদের ফলাফল প্রকাশিত হবার পর গ্রুপ ডি পদের চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শুধু তাই নয়, প্রায় চার বছর পর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশের জন্য মেধা তালিকায় যে বয়স উত্তীর্ণ বেকারের স্থান হয়েছে তাদেরও চাকরি জীবন চার বছর কমে গিয়েছে। কারণ চার বছর আগে যেসব বয়স উত্তীর্ণ বেকারের বয়স ছিল প্রায় 45 থেকে 48 মধ্যে, এখন তাদের বয়স হয়েছে 50 থেকে 52 বছর। এরপর আবার তারা গ্রুপ সি পদে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রম পাচ্ছে না। আগামী 5 বছর তাদের ফিক্সড পে কর্মচারী হিসেবে চাকরি করতে হবে। একই পরিস্থিতি কি গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদের জন্য অপেক্ষা করছে, এ নিয়ে প্রশ্ন হচ্ছে। জিআরবিটি সূত্রে খবর, গ্রুপ সি পদের প্রকাশিত ফলাফলে 1980 বেকার উত্তীর্ণ হয়। তাদের সকলকে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য গ্রুপ সি পদে অফার প্রদানের জন্য সরকারকে আবেদন করেছে জিআরবিটি। তবে গ্রুপ সি শূন্যপদ ছিল 2410টি। তবে কেন রাজ্য সরকার বাকি 430টি পদের জন্য কোনো বেকারের নাম ঘোষণা করেনি, এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। কারণ সরকার পদক্ষেপ নিলে এই 430টি পদেও রাজ্যের বেকারের চাকরির সুযোগ ছিল। এমনকি প্রকাশিত মেধা তালিকা নিয়ে রাজ্যের বেকারের আরও অভিযোগ, 1980 জনের নাম থেকে বুক জানাচ্ছে এই তালিকায় বহিরাজ্যের বেকারও রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুরুর সময়ে পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম ছিল না, ফলে বহিরাজ্যের বেকাররা লিখিত পরীক্ষার বসার সুযোগ পায়। তবে বেকার বিক্ষোভ এবং সংবাদপত্রে খবর প্রকাশের পর মতি ফিরে সরকার ও জিআরবিটি কর্তৃপক্ষের। তাই ফলাফল প্রকাশের ঠিক আগ মুহূর্তে এক নির্দেশে বলা হয় যাদের পিআরটিসি আছে তাদের চাকরিতে সুযোগ প্রদান হবে। তবে এখন যদি চূড়ান্ত মেধা তালিকায় অভিযোগ মোতাবেক বহিরাজ্যের বেকারের নাম থাকে তবে নতুন করে জটের সম্ভাবনা প্রবল। এদিকে জিআরবিটির এক আধিকারিক জানান, 1980 জন বেকার গ্রুপ সি পদে চাকরি পাচ্ছে, মেধাবী বেকার পাওয়া যায়নি, তাই 430টি পদ শূন্য থেকে গিয়েছে। পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম এখন কার্যকর হয়েছে, আর এই নিয়মের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। এখন গ্রুপ সি পদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হলো। দিব্যাঙ্গ শ্রেণীতে 37টি পদে এবং এক্স সার্ভিসম্যান পদে 34টি পদে কোনো চাকরি প্রার্থী পাওয়া যায়নি। প্রসঙ্গত, গ্রুপ সি 2410টি পদের মধ্যে ছিল এলডিসি 1500টি, জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক 210টি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট 236টি, পাম্প অপারেটর 236টি পদ ছিল। 2020 সালে প্রথম এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। অন্যদিকে গ্রুপ ডি পদে শূন্য পদের সংখ্যা ছিল 2500।